সম্মানিত সুধি মণ্ডলী, আপনাদেরকে আজকে ইনুস সরকারের ব্যর্থতা তুলে ধরার জন্য দুই তিনটা ভিডিও ফুটেজের অংশ বিশেষ প্লে করে শোনাবো, তারপর মূল আলোচনায় আসবো। তাহলে কথা না বাড়িয়ে আমি ভিডিও ফুটেজগুলো প্লে করে শোনাই, আপনারা না ঠেনে শুরু থেকে শেষ পর্যন্ত শুনতে থাকুন। থ্যাংক ইউ। এটি হচ্ছে একটি ভিডিও ফুটেজ, এটি আমি প্লে করে শোনাচ্ছি। এই এই দেখুন, এইটা দেখি উনি কি বলেছেন। উনি ওনার বক্তব্যটা শুনি, উনি একজন দিন মজুর। হ্যাঁ, শোনা যাক। আসলে সব করলে চাচা দেয়া বুঝলেন, অন বাসও খাইতাম বাড়ি না দেয়া। আমরা যারা গরিব মানুষ আছি অনেক ভোগান্তির মধ্যে পড়ছি। এখন তো মনে করেন যে চাঁদাবাজি নাই, সিন্ডিকেট নাই, তারপরেও যে মালের দাম বাড়তেছে, এটাই তো কারণ। আচ্ছা, একটু থামি। বাংলাদেশের মানুষকে ধোঁকা দেওয়া হয়েছিল, ধোঁকা দিয়ে বলা হয়েছিল যে আগের সরকারের আমলে জিনিসপত্রের দাম অনেক বেশি ছিল, মানুষের ধরা ছোঁয়ার বাইরে থাকার কারণে মানুষ ওইগুলো কিনতেই পারে নাই, এইভাবে ধোঁকা দেওয়া হয়েছিল। বেশ কিছু ধোঁকার মধ্যে এটিও একটি ধোঁকা ছিল। এই ধোঁকার মধ্যে পড়ে মানুষ এদের উপর আস্থা স্থাপন করেছিল। আর এরা যখন শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে মানুষকে আন্দোলনের জন্য উস্কিয়ে দেয়, তখন এটি তারা খুব ভালো করে বোঝাতে পেরেছিল যে তারা যদি ক্ষমতাসীন হয় হলে পরে জিনিসপত্রের দাম কমিয়ে তাদেরকে একেবারে সুখে শান্তিতে বসবাস করার সুযোগ দেবে। কিন্তু দেখা গেল এর ঠিক বিপরীত হয়ে গিয়েছে। তো এখানে একজন বলেছেন যে আগে তো সিন্ডিকেট ছিল না, সরি, আগে তো সিন্ডিকেট ছিল, এখন ছিল না। কে বলেছে এখন সিন্ডিকেট ছিল না? এই সিন্ডিকেট থাকার কারণেই তো এখন জিনিসপত্রের দাম বেড়ে গেছে। ইনুস সরকারের এটি হচ্ছে অন্যতম বড় ব্যর্থতা যে সে এখন পর্যন্ত সিন্ডিকেট কন্ট্রোলই করতে পারছে না, বাজার নিয়ন্ত্রণ করা তার বাইরে, নাগালের বাইরে চলে গিয়েছে। যেভাবে সব কিছু তার নাগালের বাইরে, বাজারের দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের বিষয়টিও তার নাগালের বাইরে চলে গেছে। তো আমি কথা না বাড়িয়ে আর একটু প্লে করি। রাজধানী সহ সারা দেশে নিত্যপণ্য ও কাঁচা বাজারে দ্রব্যমূল্য ঊর্ধ্বমুখীতে হাসফাস অবস্থা সাধারণ মানুষের। নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বিভিন্ন সময়ে কিছুটা ওঠানামা করলেও কাঁচা বাজার ছুটছে লাগামহীনভাবে। শুনলেন তো? আচ্ছা, এই ইয়াং যুবকটির বক্তব্য শোনা যাক, দেখি সে কি বলে। কসুরমুখী 70 টাকা, পেঁপে 40 টাকা, আর কোনো কাঁচা তরকারির দাম কম নেই। হঠাৎ করে এই ঊর্ধ্বমুখী কেন দামের? মা কাঁচা তার সবজির দাম বাড়ার কারণ হলো বন্যার কারণে। আলুর কেজি 100 টাকা করে কেজি, 90 টাকা, 100 টাকা কেজি নতুন আলু নতুন। আমরা তো মনে করেন কালকিরি বিক্রি করেছি 110 টাকা পেঁয়াজ, কিনছিলাম 105 টাকা, 110 টাকায় বিক্রি করছিলাম, আজ কি কিনছি 115 টাকা। এখন তো মনে করেন যে চাঁদাবাজি নাই, সিন্ডিকেট নাই, তারপরেও যে মালের দাম বাড়তেছে, এটাই তো কারণ। রাজধানীর কাউন বাজার ঘুরে দেখা যায় 80 টাকার নিচে কাঁচা বাজারে কোনো সবজির দেখ। শুনতে পেরেছেন তো? আচ্ছা, উনি বলেছেন এখন তো সিন্ডিকেট নাই, এই নাই, সেই নাই, তাহলে এখন জিনিসপত্রের দাম বাড়বে কেন? এখন তো শেখ হাসিনা নাই, হ্যাঁ, শেখ হাসিনার সরকার নাই, আওয়ামী লীগ নাই, ছাত্রলীগ নাই, এখন আছে ইনুস আর তার পুলাপাইনরা, তাহলে তো বুঝতেই পারছেন কেন জিনিসপত্রের দাম বাড়ছে। এই এদের কারণেই বাড়ছে, ঠিক না? আর একটু শোনা যাক। একমাত্র পেঁপের দাম 40 থেকে 50 টাকা দরে বিক্রি হচ্ছে, তাও আবার আগের তুলনায় দামে দ্বিগুণ। বাজারের দাম অনেক বেশি, বাজার কোনো নিয়ন্ত্রণ করতেছে না, কিছু না। আমরা যারা গরিব মানুষ আছি অনেক ভোগান্তির মধ্যে পড়ছি। আচ্ছা আচ্ছা, একটু 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 ইনপুট দেই। উনি বলেছেন বাজার নিয়ন্ত্রণ করতে পারছে না, তো ভাই আপনারা কি বুঝেন না, ইনুসকে নিয়ন্ত্রণ করছে ছাত্ররা, জামাতে ইসলামীর মানুষ এবং হিজবুত তাহরিরের লোকেরা। তো খুদ যে ইনুসি অন্যান্য গোষ্ঠীর মানুষের দ্বারা নিয়ন্ত্রিত, সে কিভাবে বাজার নিয়ন্ত্রণ করবে? এগুলো তো তার নিয়ন্ত্রণের বাইরে। এই জিনিসটা আপনারা যত তাড়াতাড়ি বুঝবেন
তত বেশি আপনাদের মঙ্গল হবে এবং জিনিসপত্রের দামও এক সময় কমে আসবে। আচ্ছা শোনা যাক, কেজি বেগুনের দাম বর্তমান খুচরা 90 টাকা 100 টাকা, যা আমরা আমাদের কেনার বাইরে। বর্তমান বাজারে কাজ কমর কিছু নাই, গরিব মানুষ ভাত তো খাইতে পারে না, যা বুঝলেন। আগের সরকারি ভালো আসলি সব, এই শুনুন শুনুন আবার শুনুন, করলে চাচা যা বুঝলেন, এখন ভাত তো খাইতাম পারি না যা, বাজার ঘুরে দেখো। আচ্ছা এটা দেখানোর দরকার নাই, এই ভদ্রলোক বলেছেন যে এখন উনি ভাতও খাইতে পারেন না, আগের সরকারি ভালো ছিল। তো আগের সরকার যদি ভালো থেকে থাকে তাহলে এই সরকারকে নামানোর জন্য এই আপনারাই আন্দোলনে নামুন, এ কাজটি আপনাদের করতে হবে, ঠিক আছে? শুনি, অধিকাংশ সবজির দাম আকাশ ছোঁয়া, বেশ কিছু সবজি কেজিতে আগের সপ্তাহের তুলনায় 10 থেকে 20 টাকা পর্যন্ত, আবার কোন সবজি দ্বিগুণ দামে বিক্রি হচ্ছে। বুঝতে পারছেন, দ্বিগুণ দামে সবজি বিক্রি হচ্ছে। ইনুস বুইড়া হাটাস, আপনি অতি তাড়াতাড়ি নামুন, আপনি নিয়ন্ত্রণের ভিতর, কিন্তু দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের ভিতর না, আপনি এইগুলোকে নিয়ন্ত্রণ করতে পারছেন না। আমি যে বললাম আপনি নিয়ন্ত্রণের ভিতর, এর কারণ কি জানেন? এর কারণ হলো আপনাকে নিয়ন্ত্রণ করছে ইসলামিস্ট জঙ্গিরা, আপনি হচ্ছেন জামাতের আমির, আপনি হচ্ছেন জামাতের নামকাওয়াস্তে আমির, কিন্তু জামাতের ওই যে শ্বেত শকুন ডাক্তার শফিকুর রহমান, হিজবুত তাহরিরের নেতাকর্মী, এরাই আপনাকে নিয়ন্ত্রণ করছে। বাজার নিয়ন্ত্রণ করা তাদের বিষয় না, মানুষ মরলে মরুক, তাতে কি যায় আসে। তারা দেশের ক্ষমতা নিয়ন্ত্রণের ভার নিয়েছে, এটাই হচ্ছে আসল কথা। শোনা যাক, বাজারে উঠেছে নতুন আলু, যা কেজিতে বিক্রি হচ্ছে 100 থেকে 110 টাকা দরে। চড়া বাজারে পেঁয়াজ কেজিতে বিক্রি হচ্ছে 100 থেকে 120 টাকা। এইরকম কি শেখ হাসিনার আমলে কোনোদিন ছিল? বাংলাদেশে যখন পেঁয়াজ সংকট দেখা দিয়েছিল, অর্থাৎ ভারত থেকে যখন ভারতের বিভিন্ন ধরনের অসুবিধাজনিত কারণে বাংলাদেশে পেঁয়াজ সাপ্লাই বন্ধ হয়ে যায়, তখন পেঁয়াজের দাম বেড়ে গিয়েছিল, কিন্তু শেখ হাসিনা দক্ষতার সাথে এই সমস্যার সমাধান করেছিলেন, ঠিক আছে? তো এখন তো পেঁয়াজের দাম বাড়বে কেন? এখন যে পেঁয়াজের দাম বেড়েছে, এটি তো শেখ হাসিনার আমলের চেয়ে আরো বেশি ভয়াবহ, ঠিক আছে? অন্যদিকে মান ভেদে পাকা টমেটোর কেজিতে 200 থেকে 210 টাকায় বিক্রি হচ্ছে। আচ্ছা এটি আমি দেখাবো না, আরেকটি এটা একটু শেষ করি, আরেকটি ভিডিও ফুটেজ আপনাদের সামনে আমি প্লে করে শোনাচ্ছি, এটি আপনারা দেখতে পারবেন। আচ্ছা এটা শুনুন, এটা শুনুন, এই উনারাই আন্দোলনে কিন্তু নেমেছিল, ঠিক আছে? আমি এটি ডেইলি ইত্তেফাক থেকে নিয়েছি, দেখি উনি কি বলেন। কষ্ট করে স্টুডেন্টরা খেয়ে না খেয়ে মারা গিয়ে আহত হয়ে নিহত হয়ে আন্দোলন করে আসলে কি পেলাম আমরা, আসলে কি পেলাম? এখন কি পাইছেন জানেন না? এখন আপনারা ইনুসকে পাইছেন, আপনারা তো এই ইনুসকে চাইছিলেন না? আপনারা মনে করেছিলেন ই শেখ হাসিনার বিকল্প এই ইনুস, এই ইনুস এসে আপনাদের সব সমস্যার সমাধান করে দেবে। আপনারা তো দিবাস্বপ্নে বিভোর থেকে ইনুসকেই, ইনুসের উপরই ভরসা করেছিলেন, কারণ সে না নোবেল লরিয়েট, সে যখন নোবেল পুরস্কার পাইছে শান্তিতে, সেই তো শান্তি দেশে প্রতিষ্ঠিত করবে, সেই তো দ্রব্যমূল্যের দাম কমিয়ে আনবে নাকি, এই তো আপনাদের ভরসা ছিল, এই কারণেই তার উপর আপনার ভরসা, আপনাদের ভরসা ছিল। এখন দেখুন, আমরা যে জীবন বাজি রেখে যে আমরা রাস্তায় নেমেছি, রাজপথে নেমেছিলাম, এখনো পর্যন্ত সেইগুলোই চলতেছে, তাহলে কি হলো? আচ্ছা আচ্ছা একটু একটু থামি, একটু থামাই আপনাকে। আপনারা যে আন্দোলনে নেমেছিলেন, আপনাদের সামনে কি কোনো রোডম্যাপ ছিল? আপনি বলুন তো দেখি, যে কোনো একটি আন্দোলনের সামনে একটা রোডম্যাপ থাকে, আপনাদের রোডম্যাপ তো ছিল না। আপনাদের আন্দোলনের মূল কথা ছিল, শেষ এবং ফাইনাল কথা ছিল, এক দফা এক দাবি, শেখ হাসিনা কবে যাবি। এখন তো শেখ হাসিনা গেল, যাওয়ার পরে এই দুরাবস্থা কেন? আপনারা কি আপনাদের আন্দোলনের এজেন্ডা এটি রেখেছিলেন যে
বাংলাদেশে ইসলামী স্টেট হবে অথবা সমাজতন্ত্র হবে অথবা বিএনপি ক্ষমতায় যাবে অথবা অমুক ক্ষমতায় যাবে তমুক ক্ষমতায় যাবে, এইগুলো কি আন্দোলনের এজেন্ডা রেখেছিলেন? আপনারা তো দিশাহারা ভেড়ার পালের মতো, হ্যাঁ, যেদিকে আপনাদেরকে নিয়ে যাওয়া হচ্ছিল সেই দিকে যাচ্ছিলেন, কিন্তু আপনাদের কোনো লক্ষ্য উদ্দেশ্য ছিল না। পৃথিবীতে এ পর্যন্ত যতটা বিপ্লব হয়েছে সব কয়টা বিপ্লবের একটি উদ্দেশ্য ছিল। যেমন ইয়েতে বিপ্লব হয়েছিল, ওই রাশিয়াতে যে সমাজতান্ত্রিক বিপ্লব হয়েছিল, এটির একটা উদ্দেশ্য ছিল, মানুষ জানতে পেরেছিল যে এই বিপ্লবের উদ্দেশ্য হচ্ছে সমাজতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত করা বা সমাজতন্ত্রকে প্রতিষ্ঠিত করা। 1971 সালে যে আমাদের স্বাধীনতা যুদ্ধ হয়েছিল, এই যুদ্ধেরও একটা উদ্দেশ্য ছিল, উদ্দেশ্য ছিল যে পাক হানাদার বাহিনীদের হাত থেকে বা পাকিস্তানিদের হাত থেকে বাংলাদেশকে মুক্ত করে, হ্যাঁ, এইখানে একটা একটা সুশীল সরকার গঠন করা হবে, এটা উদ্দেশ্য ছিল। কিন্তু আপনারা যে মাঠে নেমেছিলেন, আপনাদেরকে কি উদ্দেশ্য বলা হয়েছিল? শেখ হাসিনা কবে যাবি, এক দফা এক দাবি, শেখ হাসিনা কবে যাবি, এটি আপনাদেরকে দিয়ে বারবার বলানো হচ্ছিল। তো শেখ হাসিনা যাওয়ার পরে কারা আসবে, এটার কি কোনো ক্লিয়ার দিক নির্দেশনা দেওয়া হয়েছিল? যদি জামাত শিবিরের এরা বা হিজবুত তাহরিরের এরা আপনাদেরকে ওই মুহূর্তে এটি বলতো যে আমরা ক্ষমতায় গিয়ে এই দেশে আপনাদের স্বপ্ন পূরণ করবো শরিয়া আইন প্রতিষ্ঠিত করার জন্য বা করার করে অথবা খিলাফত প্রতিষ্ঠিত করে, তাহলে কি আপনারা আন্দোলনে নামতেন? নামতেন না। সুতরাং আপনারা ছিলেন ওই সময় দিশাহারা। ঠিক আছে, শুনি। সাধারণ মানুষের যদি পাশে না দাঁড়াতে পারি, তাদের যদি দুমোটা ভাতি যদি না দিতে পারি, না দেওয়ার মতো যদি হয়, তাহলে আমরা কি করলাম আন্দোলন করে? আপনারা কি করছেন, আপনারা কি করছেন আন্দোলন করে? আপনারা হিন্দি চুল ছিটছেন, মুখ খারাপ কইরেন না। আন্দোলন আন্দোলন আপনারা বুঝেনি নাই। আপনাদের আইকিউ লেভেল এত এত নিচে যে আপনারা বুঝতেই পারেন নাই আপনাদেরকে ধোঁকা দেওয়া হচ্ছিল। কিন্তু আমি আমানউদ্দিন এবং আমার মতো যারা আছে আমরা ওই সময় বুঝতে পেরেছিলাম। আমি তো ফেসবুকের পোস্ট এবং অন্যান্য সোশ্যাল মিডিয়াগুলোতে আমি বলেছি তারা ইনুসকে নিয়ে আসবে, ইনুসকে নিয়ে এসেছে, আপনারা এটা বুঝতেই পারেন নাই, বুঝতেই পারেন নাই। এই না বুঝার কারণে আপনারা ধোঁকা খেয়েছেন। তো আপনাদের কোনো পলিটিক্যাল সেন্স নাই, দূরদর্শিতা নাই, আপনারা বুঝতে পারেন না। আগে আমি বাংলাদেশের বাঙালি সম্পর্কে খুব প্রাউড ফিল করতাম, আমি মনে করতাম এরা পৃথিবীর মধ্যে বোধহয় অন্যতম একটা ওই বুদ্ধিমান জাতি। কিন্তু রিসেন্ট গবেষণায় যেটি আমার গবেষণায় যেটি পেয়েছি সেটি হচ্ছে যে আপনাদের আইকিউ লেভেল কম। আমি অপমান করছি না, এবং এটি একটি রিসেন্ট গবেষণা থেকেও পাওয়া গেছে, অন্যদিন আমি এটি আপনাদের সামনে তুলে ধরব। এখন আমি যেটি বলবো সেটি হলো যে এই তত্ত্বাবধায়ক সরি এই অন্তর্বর্তীকালীন সরকারে যারা আছে, যে সমস্ত ছাত্ররা আছে, এদের আইকিউ লেভেল অতি জরুরি টেস্ট করা উচিত। এদের আইকিউ লেভেলের শর্ট আছে নিচে, এদের আইকিউ লেভেল একেবারে কম হতে পারে, আমার কাছে এইরকম মনে হচ্ছে, আমি ভুল বলি না? আর একটু শোনা যাক। আসলে বোকা হয়ে গেছি, বেকু হয়ে গেছি, আমাদের আসলে বলার কোনো ভাষা নেই। আগে আপনাদের বলার ভাষা নাই, আপনারা মাফ চান, মাফ চেয়ে ইনুসকে যত তাড়াতাড়ি সম্ভব ক্ষমতা থেকে নামান, প্রবলেম সলভ হয়ে যাবে, শেখ হাসিনাকে আবার ফিরিয়ে নিয়ে আসুন, অল প্রবলেম ইজ গোয়িং টু বি সলভড, অল প্রবলেমস আর গোয়িং টু বি সলভ। কিও দাম বেশি, আগের যে সরকার ছিল সেই সরকারের থেকে বর্তমানে দাম আরো আরো বেশি। কি আবার তো একই কথা আপনি প্রমাণ করে দিলেন, আপনি তো শিক্ষিতা মহিলা না, শিক্ষিতা নারী, আপনিও বলছেন, ঘুরিয়ে ফিরিয়ে ফিরিয়ে বলছেন আগের সরকার ভালো ছিল। আর এতক্ষণ যাবত আমি যে সমস্ত মেহনতি মানুষের কথাগুলো এইখানে প্লে করে শুনিয়েছিলাম, তারাও বলেছে আগের সরকার ভালো ছিল। আপনারা সবাই একই কথা বলছেন, তাহলে আগের সরকারকে নামালেন কেন? মানে কিছু বলার নাই আর। আমরা তো মনে করলাম যে সরকার গেল, এই সরকার আসলো, হয়তো বা সবাই একটু শান্তিতে
বসবাস করব। এই আগের সরকার গেল আর এই সরকার আসলো, আপনারা একটু শান্তিতে বসবাস করবেন। কেন আপনি এই দাবি করেন? এই কারণে নাকি যে ডক্টর ইবলিস শান্তিতে নোবেল পুরস্কার পাইছে, সেই শান্তিতে শান্তি নিয়ে আসবে? কারণ যে শান্তিতে নোবেল প্রাইজ পায়, নোবেল পিস পুরস্কার পায়, সে তো বাংলাদেশে তো একটা দেশের শান্তি প্রতিষ্ঠিত করবে, নয় কি? এই আশা করেছিলেন। এখন দেখুন, সে শান্তিতে নোবেল পিস প্রাইজ পেয়ে, নোবেল পুরস্কার পেয়ে কি অশান্তি না বাংলাদেশে লাগিয়ে দিয়েছে। এখন আপনারা পেটে ভাতর বেঁধে থাকুন, খাবার নাই আপনাদের। বললেন না, বলছেন না, আপনারাই তো আন্দোলনে নেমেছিলেন। শেখ হাসিনার আমলে আপনাদের কি এমন অশান্তি ছিল, কি এমন অসুবিধা ছিল যে থাকে নামাতে হলো? আবেগী জাতি গুজবের গজবে আক্রান্ত হন, আপনাদের উপর গুজবের গজব নাজিল হয়, গুজব খাইয়েছে আপনাদেরকে। এই জন্য সাদেক কি বলি, ইউনিভার্সিটি বিশ্ববিদ্যালয় কলেজ এইগুলোতে পড়ে আপনাদের কোনো লাভ হলো না। আপনাদের বুদ্ধি, দুঃখের সাথে বলছি, আপনাদের বুদ্ধি হাঁটুন নিচে। এখন তো আরো অশান্তি বেশি, বাজারে এসে আমরা হিমশিম খেয়ে যাচ্ছি। আচ্ছা, আরো অশান্তি হবে কেন? ওনার কথা পরে শুনি। শান্তিতে নোবেল প্রাইজ, নোবেল পেল যে ব্যক্তিটি, তার শাসন আমলে আরো বেশি অশান্তি হবে কেন বলুন তো দেখি। এই এই দক্ষিণ এশিয়ায় দুইজন মানুষ শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছে, এক আং সান সু চি, সে শান্তিতে নোবেল পুরস্কার, নোবেল পুরস্কার পাওয়ার পরে মিয়ানমারে, মায়ানমারে অশান্তির আগুন লাগিয়ে দিয়েছে, আর আমাদের বঙ্গদেশে, বাংলাদেশে শান্তিতে নোবেল পুরস্কার পাইছে ডক্টর হবিস। হ্যাঁ, সে শান্তিতে নোবেল পুরস্কার পেয়ে এই ডক্টর ইবলিস কি করেছে, বাংলাদেশে অশান্তি লাগিয়ে দিয়েছে। এই দুইজন শান্তিতে নোবেল পুরস্কার পাইছে, দুইটাই দুই দেশে অশান্তি লাগিয়ে দিয়েছে। তো বাংলাদেশকে আরেকটা মায়ানমারে পরিণত করে করতে চলেছে এই ডক্টর ইবলিস। আমরা অল্প ইনকামের মানুষ, গরিব মানুষ, বাজারে এসে হিমশিম খেয়ে যাচ্ছে, আমরা সংসার চালাতে পারছি না। আচ্ছা, আর একটু শুনি। অবস্থা একদম আগুন, যে কোনো জিনিস নিচ্ছে ডবল দাম। আচ্ছা, তো আগুন লাগালো কে? আগুন জ্বলে রে নিভানোর মানুষ নাই, কাজের আসে মানুষ কাজের বেলায় নাই, আগুন জ্বলে রে। এই গানটা সূচকালে শুনেছিলাম না, দেওয়ার কারণে বাংলাদেশের মানুষ ইলিশ খেতে পাচ্ছে না। তো ভাই, এখন তো ভারত বিরোধী একটা সরকার এসেছে, তো আপনাদেরকে ইলিশ মাছের ভাজা কেন খাওয়াতে পারছে না? যতদিন ক্ষমতায় থাকবে ততদিন তার জ্বালিয়ে দেওয়া আগুনে আপনারা জ্বলে পুড়ে ছাই ভস্ম হবেন, এছাড়া আপনাদের উপায় নাই। এখন শুনেছি বাংলাদেশ পাকিস্তানের মতো দেউলিয়া হতে চলেছে, এটাও নিউজে এসেছে, নিউজ আমি দেখাবো না, গেল এইটা। এখন জিনিসপত্রের দাম বাড়ার পিছনে কয়েকটি কারণ আছে, পৃথিবীর সব কয়টা দেশেই জিনিসপত্রের দাম বাড়ে, বাংলাদেশে জিনিসপত্রের দাম বাড়ার পিছনে কারণ হচ্ছে সিন্ডিকেট, অসৎ অসাধু ব্যবসায়ী এবং মধ্যস্বত্বভোগী। ইউনূসের আমলে এরাই জিনিসপত্রের দাম বাড়িয়ে দিয়েছে, ঠিক আছে? আর একজনের ভিডিও ফুটেজ প্লে করি, উনার একটু প্লে করতে, একটু প্লে করে তো শোনাতে হবে, নয় কি? আচ্ছা শুনি, এই হিজাবি আপু কি বলেন। ছেলেমেলা এগারো পড়া করাতে গেলে বাজার করতে পারি না, আমরা ছেলে মেয়ে নিয়ে ভীষণ কষ্টে আছি, কম দাম বলতেছে, আমরা তো আরও থেকে দাম কিনতে পারি না। তবে বাজার দর যেটা বলা হচ্ছে যে নিয়ন্ত্রণে আসছে, কমছে, আসলে সেরকম কিছু না।
আচ্ছা, এই ইউনূস হচ্ছে একটা ভয়ঙ্কর মিথ্যাবাদী। সে বলছে বাজারে, সে আপনাদেরকে বলেছে বাজারে জিনিসপত্রের দাম নিয়ন্ত্রণের মধ্যে এসেছে, কিন্তু আপনি বলছেন আসে নাই। তাহলে আপনি বলেন এই মিথ্যাবাদী খবিস আপনাদেরকে আবার মিথ্যা বলে ধোঁকা দিয়েছে। এই এর সাথে যারা সাঙ্গপাঙ্গ আছে, এরা পুরা জাতিকে শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে মিথ্যা কথা বলে তাকে, মানে পুরা জাতিকে ধোঁকা দিয়েছিল, এখন এখনো মিথ্যাচার করে যাচ্ছে। শোনা যাক। সেরকম কিছু হয় না এখনো, কারণ আমি যে মাত্র বাজার থেকে আসলাম, মুরগিওয়ালার কাছে বললাম যে সরকার নির্ধারণ করে দিচ্ছে তোমাদের 140 টাকা করে, কিন্তু ওদের কাছে বললো আর বলে কি ফেসবুকে দেখছেন না, ফেসবুক থেকে কিনেন। হ্যাঁ বুঝছেন, ফেসবুক থেকে কিনেন। হ্যাঁ ফেসবুক থেকে, ফেসবুকের দ্বারাই তো প্রভাবিত হয়েছিলেন নাকি, সোশ্যাল মিডিয়াতে তো আগের সরকারের বিরুদ্ধে প্রচুর মিথ্যাচার এবং গুজব রটানো হয়েছিল, এখন ফেসবুক থেকে কিনেন যান। কারণ আমাদের ওদের কাছে গেলে 180 থেকে 200 টাকা কেজি পেঁয়াজ ছিল আগে 105 টাকা করে, এখন বর্তমানে ওরা যখন আসতেছে তখন ওরা বলতেছে যে হয়তো মানে যারা মনিটরিং করতে আসছে বাজার, ওদের সামনে জিনিসটা নিয়ন্ত্রণে আসতেছে, কমাইতেছে, কিন্তু আমরা যখন কিনতে যাচ্ছি তখন দেখা যাচ্ছে যে 120 টাকা। তাহলে বাজারটাও এই সরকার মনিটর করতে পারছে না, বুঝা গেল? আর কি বলবো আমি, পেঁয়াজ কিনলাম 120 টাকা, এই যে একটা মিষ্টি কুমড়া কিনলাম যেটা 15 টাকা হওয়ার কথা ছিল, এটা আমি 30 টাকা দিয়ে কিনে আসছি, লেবু ছিল 15 টাকা, লেবু আনলাম 20 টাকা করে, কিন্তু আমরা যেই টাকা পাচ্ছি সে টাকা দিয়ে আমরা বাজার কি করব। হ্যাঁ ঠিকই তো, আবার শুনি, আমরা বাজার করতে গেলে ছেলেমেয়ের লেখাপড়া করাতে পারে, ছেলেমেয়ের লেখাপড়া করাতে গেলে বাজার করতে পারি না। সেইটাই, ওনার বক্তব্য শুনলাম, ওনার বক্তব্য আর একটু শুনি। খবরে যা দেখি বা খবরে যা শুনি, প্রতিদিনই যা খবরে শুনি, কিন্তু সেই অনুসারে আমরা বাজারে গেলে কিছুই পাই না। আমরা ইলিশ মাছের কেজি দেখি 400-500 টাকা বলে ভোক্তা অধিকারের ম্যাজিস্ট্রেট যে উনি বলে, কিন্তু আমরা বাজারে আসলে দেখেন 1000 টাকা, কিন্তু আমাদের মতো নিম্ন মধ্যবিত্ত মানুষ এগুলি কিনে খেতে পারি না আমরা। আচ্ছা কিনে খাবার দরকার নাই, এখন তো ভারত বিরোধী একটা সরকার এসেছে না, আগে তো এই সরকার, এই সরকারে যারা ছিল তারা বলেছে আগে ভারতে ইলিশ দিয়ে দেওয়ার জন্য বাংলাদেশের মানুষ ইলিশ খেতে পারছে না, এখন আপনারা খান না, এখন ইলিশের দাম এত দ্বিগুণ হবে কেন, কারণ কি? আমরা ছেলে মেয়ে নিয়ে ভীষণ কষ্টে আছি, এখন আমরা দেখতেছি যে ইন্ডিয়া মাছ যাচ্ছে না, শেখ হাসিনা এখন আর মাছ 81 টন দিছিল গত বছরও, কিন্তু এখন মাছ যাচ্ছে না, সেহেতু আমাদের দাম আরো কমার কথা, কিন্তু সেহেতু এইটা তো আমি একটু এই আমার আলোচনা জুড়েই তো আমি এই কথা বলে আসছিলাম, আপনি আপনাকে ধন্যবাদ আপনি এই সত্যটি তুলে ধরার জন্য। আমাদের দাম কমতেছে না, এবং আমরা যারা রিক্সাওয়ালারা বাইরে আছে, যারা মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত যারা আছি, আমরা খেতে পারতেছি না এখনো। দাম তো মনে করেন যে যে দামে আমরা কিনতেছি আর যে দামে পেপারে পয়সা কম দাম বলতেছে, আমরা তো আরো তো দাম কিনতে পারি না। সেইটাই সেইটাই সেইটাই। আচ্ছা আর একটু তো বাকি আছে না, তাহলে যারা মাছ বিক্রি করছে তাদেরও লাভ হচ্ছে না। আচ্ছা বুঝা গেল, শুনি, 930 টাকা পড়ছে, বড় আপনি 50 টাকা পড়েছে, মালের দাম বেশি হয়তো বন্যার কারণে, এরকম মালের দাম বেশি, মাল বাজারে যাতায়াত বেশি আসে হয়তো বলে কোনো জিনিস নাই, এটা আপনার ধারণা। এইগুলো হচ্ছে, এগুলোর পিছনে মূল কারণ হচ্ছে ইউনূস সরকারের ব্যর্থতা, একটাই একটাই কারণ। এগুলোর সব আগে তো জিনিসপত্রের দাম এরকম ছিল না, এখন কেন হবে, এখন কেন হবে আসে না, তার কারণে এখন যে কোনো পণ্যের দাম অনেকই বেশি। আচ্ছা গেল এইটা, যে কোনো পণ্যের দাম অনেক বেশি এইটা বলেছেন, এইটা বলেছেন। তারপর আমি এখন সাম আপ করি, তাহলে জিনিসপত্রের দাম বাড়ার পিছনে কি কি কারণ থাকতে পারে আপনারা এতক্ষণে বুঝতেই পেরেছেন। জিনিসপত্রের দাম বাড়ার পিছনে 5-6টা 7-8টা কারণ থাকতে পারে, মুদ্রাস্ফীতি
অনেক কিছু থাকতে পারে, মুদ্রাস্ফীতি সহ অনেক কিছু থাকতে পারে, কিন্তু এইবার যে জিনিসপত্রের দাম বেড়েছে, এই জিনিসপত্রের দাম বাড়াটা অন্যান্য সরকারের সময়ে জিনিসপত্রের দাম বাড়ার মতন না। এই জিনিসপত্রের দাম বাড়ার পিছনে একটা কারণ ইন্ডিকেট করে সেটি হলো ডক্টর ইবলিস। অদক্ষ অপরিপক্ক মানুষদেরকে নিয়ে সে দেশ চালাচ্ছে। আরে ভাই, এটা তো গ্রামীণ ব্যাংক না, একে তাড়াতাড়ি নামান, জিনিসপত্রের দাম ঠিকঠাক হয়ে যাবে। জিনিসপত্রের দাম একেবারে কমে যাবে আমি এটা বলবো না, কিন্তু এটি সহনশীল মাত্রার মধ্যে থাকবে। জিনিসপত্রের দাম আমাদের ইংল্যান্ডেও বেড়েছে, সারা পৃথিবীতে জিনিসপত্রের দাম বৃদ্ধি পেয়েছে, তবে এইগুলো মানুষের ক্রয় ক্ষমতার ভিতরে রয়েছে। জিনিসপত্রের দাম বাড়ার সাথে সাথে জনগণের মানে চাকুরিজীবী বা শ্রমিকদের বেতনও বৃদ্ধি করা হয়েছে, কিন্তু বাংলাদেশের সরকার তো এটি করতে পারছে না। বাংলাদেশ ইজ গোয়িং টু বি অ্যানাদার পাকিস্তান, ওয়েট অ্যান্ড সি। এটা থেকে যদি বাঁচতে চান তাহলে ইনুসকে টেনে হেঁচড়ে বাংলাদেশের মসনদ থেকে নামান। থ্যাংক ইউ সো মাচ, সবাই ভালো থাকবে।